পূজা জি অভিনয়ের প্রশংসা এখন অনলাইন দুনিয়া থেকে শুরু করে তার ভক্তদের মুখে মুখে। জমিদারের মতন বেলা কইরা ঘুমাস, আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। দহনের ট্রেলার প্রচারের পর থেকে সিনে দর্শকরা নতুন করে খুঁজে পেয়েছে পূজা জিকে। তুই একটু রোমান্টিক না? আমি রোমান্টিক না। জাজ কর্ণধার আব্দুল আজিজ তো পূজা চেয়ে অভিনয়ে অন্তর্ভুক্ত। পূজা আমি যে বললাম পূজাটা অনেকটা চাবি দেওয়ার মতন, চাবি দিলেন সারাক্ষণ শয়তানি করতেছে করতেছে ওর ক্যারেক্টার ভিতরে ঢুকতে হয় না, অ্যাকশন বললেই সে ক্যারেক্টার ঢুকে যেতে পারে সাথে সাথে, অনিষ্ট অন স্পট যে কোনো সাবজেক্টের উপরে সে ক্যারেক্টার ঢুকে যেতে পারে, এটা একটা গড গিফটেড গুড। এই জন্যই বোধহয় সাবধুর বলছিল আমার পরে, সাবধুর কিন্তু আর কাউকে আজ পর্যন্ত বলেনি যে আমার পরে আরেকটা সাবধুর আসতেছে, এটা সাবধুর নিজে বুঝে গেছে এবং সবাই বলে পরবর্তী সাবধুর, ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আপনারা সাংবাদিকরা তো বলতেছেন সাবধুর আরেকটা সাবধুর জন্ম হয়েছে, এটা হয়েছে কেন? ওই যে চাবি সিস্টেমটা মনে আছে আর ভিতরে গড গিফটেড জিনিস আছে, অ্যাকশন বললে এই অ্যাকশনে আগ পর্যন্ত সে শয়তানি করতেছে, সিয়াম যেমন না কোনো শয়তানি করবে না, সে ইভেন দুই দিন কোনো সাংবাদিক আপনি জানেন বোধ কোনো সাংবাদিকের সাথে কথা বলেনি, চার পাঁচ ঘন্টা জার্নালিস্ট বসে ছিল, এটা সে ভাব দেখায় নাই, সে ক্যারেক্টার ভিতরে ছিল, সে ক্যারেক্টারটা বের হবে না, ইটস ভেরি গুড থিং। আর পুজো এলো সারাক্ষণ শয়তানি করতেছে ইউনিটের, মানে জ্বালায় মারতেছে পুরো ইউনিট, মাথায় তুলে রাখতেছে, অ্যারে খোঁচা দেয় অরে খোঁচা দেয় অলগের সাথে নিক অরে পানি ছিটা দেয়, এগুলি করতেছে সারাক্ষণ, যে ক্যামেরা অ্যাকশন বলো সে ক্যারেক্টার ভিতরে ঢুকে যেতে পারে, এটা পূজার সবচেয়ে বড় গুণ। এই ধরন করে প্রযোগ নতুন করে ভাবতে শুরু করেছেন দহন পরবর্তী সিয়াম ও পূজার জুটির নতুন ছবি নিয়ে। আমি আমাকে নেতা গো পায়ে ধরে একটা কথা কই, আপনারা ক্ষমতা জনে লেগা আর কাউরে মাইরেন না। তবে দহন ব্লকবাস্টার হলেই দর্শকরা এই জুটির নতুন সিনেমা দেখতে পাবে এটা অনেকটাই নিশ্চিত। দর্শক দহন নিয়ে আপনারা কি ভাবছেন? পোড়ামন টু সিনেমার সফলতা রেখে ধরে দহন কি পারবে দর্শকদের হলে টানতে? কি করে কি করে মায়া আমারে মারছে? কি কয়? তুই আমারে ঠকাইতেছস, তুই আমারে বিয়া করবি না? তবে আর দেরি না করে কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত। নির্বাচনের গরমে দহন দেখুন আরামে, এই স্লোগানটি সাথে নিয়ে দহন সিনেমার সাথে আছে ক্রিয়েটিভ সলিউশন, আমরা তো আছি ক্রিয়েটিভ সলিউশনের পাশে, আপনারাও থাকুন এবং বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দহন দেখুন।